আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে রেসিপি পর্বে থাকছে ঔষধি গুণ সম্পন্ন সজনে পাতার বড়া। আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর অন্য উপকারে আসবে। সজনে পাতা বড়া তৈরি করার জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন, 1/3 কাপ চালের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। হ্যাঁ, সব শুকনো উপকরণটা হ্যান্ড স্কের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা সজনে পাতা। সজনে পাতাটা এখানে প্রায় 2 কাপের মতো ছিল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন দেখবেন সব কিছু ভালোভাবে মেশানোর জন্য একটু পানির প্রয়োজন হবে, তা চাইলে পানি অ্যাড করতে পারেন। তো আমার এখানে পানির প্রয়োজন হয়েছিল, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে পানি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মনে হয় যে পানির দরকার নেই তাহলে পানিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1টা ডিম। ডিমটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে কাবাবে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। মাখাটা কীরকম হবে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, ডোটা কিন্তু বেশি ঘন অথবা বেশি পাতলা হবে না, মোটামুটি একটু শক্ত একটা ডো তৈরি হবে। বেশি পাতলা হলে কিন্তু পাতাগুলো ছেড়ে দেবে, আর বেশি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাবাবের শেপটা ভালো আসবে না। তো একইভাবে আমি সবগুলো বড়া বা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়া শেপটা দিয়ে নিতে পারেন। তো সবগুলো বড়া বানানো হয়ে গেলে এবার তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এক সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো অপেক্ষা করব 1টা সাইড ভাজা হওয়া পর্যন্ত। যখন 1টা সাইড ভাজা হয়ে যাবে এ পর্যায়ে বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি, যেটাতে করে 2টা সাইড খুব ভালোভাবে ভাজা হয়। বড়াগুলো কিন্তু 2টা সাইড খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে, তার মানে বড়াগুলো ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি। যারা এখনও এই সজনে ডাঁটার বড়াটা বাসায় ট্রাই করেনি, একবার হলো ট্রাই করবেন। আশা করি এটা খুবই উপকারী একটা পাতা, আর আপনাদের কাছে এই বড়াটাও খুব ভালো লাগবে। চাইলে বিকেলে নাস্তায় অথবা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু এই সজনে ডাঁটার বড়াটা খেতে পারেন। যারা এখনও ট্রাই করেনি প্লিজ একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।